হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আক্সমি এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা শিখব প্রাইম নাম্বার অ্যান্ড পারফেক্ট নাম্বার ইন সি প্রোগ্রামিং, অর্থাৎ একটি নাম্বার সেটি প্রাইম নাম্বার কিনা এটি চেক করব, এবং আরেকটি প্রোগ্রামের মাধ্যমে আমরা শিখব একটি নাম্বার সেটা পারফেক্ট নাম্বার কিনা, এটার কোড ইমপ্লিমেন্টেশনগুলো আজকে আমরা শিখব। ওকে, প্রথমে আমরা যাবো হচ্ছে চেক প্রাইম নাম্বার, অর্থাৎ প্রাইম নাম্বারগুলো কিভাবে আমরা চেক করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটু জানতে হবে যে আসলে প্রাইম নাম্বারগুলো কি কি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে তিনটি এক্সাম্পল দিয়েছি, একটি হচ্ছে 7, একটি হচ্ছে 11 আর একটি হচ্ছে 13। এই তিনটি প্রাইম নাম্বার। কেন এগুলোকে প্রাইম নাম্বার বলা হয়? কেননা এই নাম্বারগুলো, অর্থাৎ ধরেন 7, এই 7কে শুধুমাত্র 1 এবং 7 দ্বারাই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। ঠিক একইভাবে 11, 11কেও 1 এবং 11 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনোভাবে ভাগ করা যায় না, নিঃশেষে ভাগ করা যায় না। ভাগ ঠিকই করা যায়, তবে নিঃশেষে বা ভাগ শেষ শূন্য রেখে ভাগ করতে পারবো না আমরা। ঠিক 13কেও একইভাবে আমরা 1 এবং 13 দ্বারা ভাগ করতে পারি নিঃশেষে, অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি না। অর্থাৎ আমাদের যে ডিভাইজারগুলো আছে, একটি নাম্বারের যে ডিভাইজারগুলো থাকবে, এই ডিভাইজারগুলো দ্বারা যদি তাকে নিঃশেষে ভাগ করা যায়, আর ডিভাইজারগুলো শুধুমাত্র 1 এবং সেই সংখ্যাটি হতে হবে, অন্য কোনো সংখ্যা হলে হবে না। আরেকটা ব্যাপার বলে রাখি, আমরা এই 1 এবং 7 দ্বারা যেহেতু ভাগ করা যাবে, সেহেতু 1 এবং 7 বাদ দিয়ে বাকি সকল যে সংখ্যাগুলো 1 থেকে 7-এর ছোট পর্যন্ত, 1 থেকে বড় 7-এর ছোট পর্যন্ত সকল সংখ্যাগুলোকে আমরা এই সংখ্যা দ্বারা ভাগ করে দেখব, সরি, এই সংখ্যা সকল সংখ্যাগুলো দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করে দেখব। যদি ভাগ করা যায় তাহলে এটা প্রাইম নাম্বার না, যদি ভাগ করা না যায় সেক্ষেত্রে এটা প্রাইম নাম্বার। তো এক্ষেত্রে প্রথমে আমরা একটা ইনপুট নিব, ইনপুট ভ্যারিয়েবল হিসেবে নিয়েছি নাম, আপনারা যে কোনো ভ্যারিয়েবল নিতে পারেন। ঠিক এরপরে একটা লুপ দিব, লুপ টু মেক দ্য ডিভাইজার, অর্থাৎ আমাদের এই যে 7 অথবা 11 অথবা 13 যে কোনো সংখ্যা আমরা যদি যেটা ইনপুট নিব, ওই ইনপুট নেওয়া সংখ্যাটা কি কি দ্বারা ভাগ করা যাবে এগুলো আমরা এই লুপের ভিতরে বের করব, এবং দেখব বারবার যে আসলে এটাকে ভাগ করা যায় কিনা। আরেকটা ব্যাপার বলে রাখি, লুপটা স্টার্ট হবে হচ্ছে 2 থেকে, কন্টিনিউ হবে হচ্ছে এই নাম, অর্থাৎ আমরা যে নাম্বারটা ভ্যারিয়েবল যে ভ্যারিয়েবলটা ইনপুট নিব ওইটার ছোট পর্যন্ত, অর্থাৎ ওইটা সমান নয়, ওইটার ছোট পর্যন্ত। 2 থেকে কেন স্টার্ট হলো? কারণ দেখেন 1 দ্বারা কিন্তু সকলকে ভাগ করা যায়, অর্থাৎ আমার 2 থেকে দেখতে হবে, 2 থেকে এই নাম্বারের ছোট পর্যন্ত বা 11 এর ছোট পর্যন্ত বা 13 না হয়ে 12 পর্যন্ত ভাগ করা যায় কিনা। এই জন্য কন্টিনিউ আমরা দিয়েছি নাম্বার থেকে ছোট এবং ইনক্রিমেন্ট দিয়েছি 1। আচ্ছা, ব্যাপারটি আমরা যদি কোড ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে একটু দেখি, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য একটি কোড করে রেখেছি। এই কোডে খুব ইজি ভাবে করা আছে, আপনারা যে কোনো ভাবে করতে পারেন, আসলে সি প্রোগ্রামিং কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমি এখানে ফর লুপ ইউজ করে করেছি, আপনারা ওয়াইল লুপ ইউজ করে করেন, আপনারা রিকার্সিভ ফাংশন ইউজ করে করেন, যেভাবে আপনাদের খুশি আপনারা করতে পারেন, বাট সবচেয়ে সহজ যে ওয়েটা এটাই আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। আচ্ছা, প্রথমে আমরা নিয়েছি হচ্ছে হেডার ফাইল এবং মেইন ফাংশন। ঠিক এরপরে আমরা আই নিয়েছি, আই কেন নিয়েছি? লুপটা কন্টিনিউ করার জন্য। নাম আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব এটা, আর কাউন্ট 0 রেখেছি। এটা কেন নিয়েছি এটা আমরা একটু পরে বুঝবো। ওকে, প্রথমেই আমরা ইনপুট নিলাম নাম্বার। ঠিক এরপরেই দেখতে পাচ্ছেন ফরের ভিতরে একটা আয়ের ইনিশিয়াল পয়েন্ট যেটাকে বলা হয় সেটা হবে হচ্ছে 2। কেন 2? আমি বলেছি আগে যে 1 দ্বারা সকল কিছুকে ভাগ করা যায়, আর এই ফরের কাজ হচ্ছে আমাদের ডিভাইজারগুলো বের করা, অর্থাৎ ভাজ্যগুলো আমাদেরকে বের করতে হবে। আর যে কন্ডিশনটা দেওয়া আছে, কন্ডিশনটা হচ্ছে নামের ছোট পর্যন্ত, অর্থাৎ নাম না, বরং নাম যদি 7 হয় তাহলে 6 পর্যন্ত দেখবে, 6 পর্যন্ত এই লুপটা চলবে, নাম যদি 8 হয় তাহলে 7 পর্যন্ত লুপটা চলবে, আর ইনক্রিমেন্ট হচ্ছে প্লাস প্লাস। ওকে, আমরা এই ফর এর ভিতরে একটা কন্ডিশন নিয়েছি, সেটা হচ্ছে ইফ কন্ডিশন। ইফ কন্ডিশনের ভিতরে কি লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে নাম, অর্থাৎ আমরা যেটা ইউজার কাছ থেকে ইনপুট নিব ওইটাকে যদি আই দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ আই এখানে প্রথমে থাকবে 2, তার পরের লুপে থাকবে হচ্ছে 3, তার পরের লুপে থাকবে 4, 5, 6, এভাবে বাড়তে থাকবে, যদি ভাগ করা যায় সেক্ষেত্রে কাউন্ট হবে প্লাস প্লাস, অর্থাৎ কাউন্ট 0 ছিল, কাউন্টের সাথে এখানে একটা 1 যোগ হবে। ওকে, যদি একবার ভাগ করা যায়, অর্থাৎ এই লুপটা যতক্ষণ চলবে ততক্ষণে যে কোনো একটা সংখ্যা দ্বারা যদি নাম অথবা আমরা যেটা ইনপুট নিয়েছি ইউজারের কাছ থেকে ওটাকে যদি ভাগ করা যায়, সেক্ষেত্রে একবার ভাগ করা গেলেই আমার কাউন্টের মানটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কাউন্টের মান 0 থেকে 1 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ব্রেক স্টেটমেন্ট দিয়েছি। ব্রেক স্টেটমেন্টের কাজ হলো ফর লুপ, যেটা এই লুপটাকে
ব্রেক করে দিবে। আপনারা আমাদের পূর্ববর্তী যে ভিডিওটি স্টেটমেন্টের উপরে যে ভিডিওটি দেওয়া হয়েছে ব্রেক কন্টিনিউ সুইচ কেস গো টু ওই ভিডিওটি যদি দেখেন তাহলে এই ব্রেক স্টেটমেন্ট সম্পর্কে পূর্ণ কনসেপ্ট পাবেন আশা করি। ওকে তো ঠিক আছে, আমরা দেখলাম যে কাউন্টের নাম্বারটা কাউন্ট পরিবর্তন হবে। ঠিক এরপরে ফর লুপ যখন শেষ হয়ে যাবে, লুপ কত পর্যন্ত চলবে, নাম যত ইনপুট নেব তার এক ছোট পর্যন্ত। তারপরে আরেকটা কন্ডিশন নিয়েছি, যদি কাউন্টের নাম্বারটা জিরো থাকে অর্থাৎ কাউন্ট যদি চেঞ্জ না হয়, কাউন্ট চেঞ্জ না হওয়া মানে হচ্ছে এই ফর লুপটা ওই নাম্বারের ছোট পর্যন্ত ঘুরবে বাট একটা সংখ্যা দ্বারা ওইটাকে ভাগ করা যাবে না। সেক্ষেত্রে যদি ভাগ করা না যায় তাহলে পার্সেন্ট ডি ইজ আ প্রাইম নাম্বার, অর্থাৎ পার্সেন্ট ডি যেটা আমরা নিয়েছি ইউজারের কাছ থেকে ওইটা হবে প্রাইম নাম্বার। আর যদি কাউন্ট জিরো না থাকে অর্থাৎ কাউন্ট যদি এখানে একবার হইলেও চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে দেখাবে পার্সেন্ট ডি ইজ নট আ প্রাইম নাম্বার। আচ্ছা, প্রোগ্রামটা যদি আমরা একটু রান করি সেক্ষেত্রে দেখবেন যে আমাদের একটা ইনপুট আছে। আমরা ফার্স্টে ইনপুট দিলাম হচ্ছে সেভেন, সেভেন একটা প্রাইম নাম্বার, এখানে দেখাচ্ছে সেভেন প্রাইম নাম্বার। কেন এটা দেখালো আমরা আসি, যখন আমরা সেভেনটা ইনপুট নিয়েছি তখন ফর এখানে এসেছে, এখানে সেভেন হবে অর্থাৎ সিক্স পর্যন্ত চলবে। প্রথমে আয়ের মান ছিল টু, নাম্বার যেটা অর্থাৎ সেভেনকে আমরা টু দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো না, অর্থাৎ লুপটা আবার চলবে। এখানে থ্রি হবে, থ্রি দ্বারাও আমরা নিঃশেষে ভাগ করতে পারবো না, আবার চলবে লুপটা। ঠিক এরকম করে ছয় পর্যন্ত চলবে, কারণ আমরা এখানে কন্ডিশন দিয়ে দিয়েছি ছয় পর্যন্ত। ছয় পর্যন্ত চলার পরে দেখবেন যে এই একটা সংখ্যা দ্বারাও আমরা নাম্বারটাকে নিঃশেষে ভাগ করতে পারিনি, অর্থাৎ ফর লুপের কাজ শেষ। ফর লুপের পরে কাউন্টার মান জিরোই আছে, কাউন্টার মান এখানে চেঞ্জ হয়নি, অর্থাৎ কাউন্ট দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, দ্যাটস ওয়াই এটা একটা প্রাইম নাম্বার। ঠিক একই ক্ষেত্রে আমরা যদি সেভেনের জায়গায় যদি আমরা এইট নেই তাহলে কি দেখাবে। আমরা এইট নিলাম, দেখতে পাচ্ছেন যে এইট ইজ নট আ প্রাইম নাম্বার। এটা কেন দেখালো একটু দেখা যাক। প্রথমে এইট নিলাম, এইটকে আপনারা দেখতে পাচ্ছেন দুই দ্বারা এইটকে নিঃশেষে ভাগ করা যায়, দুই দ্বারা এইটকে নিঃশেষে ভাগ করা যায়, দুই দ্বারা এইটকে ভাগ করলে হবে ফোর। ওকে, সেই ক্ষেত্রে ইফের ভিতরে যাবে, ইফের ভিতরে গিয়ে দেখবে যে কাউন্টের সাথে প্লাস প্লাস, অর্থাৎ কাউন্টের মানটা এখানে চেঞ্জ হয়ে গেছে, কাউন্ট ইজ নট ইকুয়াল টু জিরো। এরপরে আমার লুপটা থেমে যাবে, ব্রেক হয়ে যাবে, কেননা একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায় মানে ওটা প্রাইম নাম্বার না। ঠিক এরপরে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আরেকটা নিয়েছি দুটো কন্ডিশন, একটা হচ্ছে ইফ কাউন্ট ইকুয়াল টু জিরো, অর্থাৎ কাউন্টের মান যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে এখানে যাবে, কিন্তু আমার এখানে কাউন্টের মান পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আর এই ইফের ভিতরের যে কাজটা এটা হবে না, এলসের ভিতরে যে কাজটা অর্থাৎ পার্সেন্ট ইজ নট এ প্রাইম নাম্বার, এই পার্সেন্ট ইজ নট এ প্রাইম নাম্বার অর্থাৎ এইট ইজ নট এ প্রাইম নাম্বার দেখাবে। ঠিক এভাবে আমরা যতগুলো প্রাইম নাম্বার রয়েছে সেভেন ইলেভেন 19, 17 এগুলো দ্বারা আমরা এটা চেক করতে পারি, আপনারা একটু চেক করে নেবেন। এই ছিল হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। ওকে, আমরা এবার দেখব হচ্ছে পারফেক্ট নাম্বার, অর্থাৎ একটা নাম্বার সেটা পারফেক্ট নাম্বার কি না এটা আমরা সি প্রোগ্রামিং এর মাধ্যমে চেক করব। অলরাইট, এটা দেখার পূর্বে আমাদেরকে দেখতে হবে আসলে পারফেক্ট নাম্বারগুলো কি কি। পারফেক্ট নাম্বারগুলোর মধ্যে প্রথম যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে 6। দেখতে পাচ্ছেন 6-এর যে ডিভাইজারগুলো অর্থাৎ এক দ্বারা ছয়কে নিঃশেষে ভাগ করা যায়, দুই দ্বারা ছয়কে নিঃশেষে ভাগ করা যায়, তিন দ্বারা ছয়কে নিঃশেষে ভাগ করা যায় এবং ছয় দ্বারাও নিঃশেষে ভাগ করা যায় ছয়কে, কিন্তু ছয় আমরা নিব না। অর্থাৎ ছয় বাদে যেই ডিভাইজারগুলো রয়েছে এগুলো যদি আমরা যোগ করি সেক্ষেত্রে ছয় পাব, যেমন 1 + 2 + 3 দ্যাট ইজ ইকুয়াল টু 6। ওকে, তারপরে রয়েছে 28। 28 হচ্ছে 1, মানে এটার ডিভাইজারগুলো হচ্ছে 1, 2, 4, 7 আর হচ্ছে 14। আমরা যদি এটা যোগ করি 1 + 2 দ্যাট ইজ ইকুয়াল টু 3 + 4 7, 7 + 7 ইকুয়াল টু 14, 14 + 14 ইকুয়াল টু 24, অর্থাৎ 28 একটা পারফেক্ট নাম্বার। ঠিক একই রকমভাবে আপনারা দেখেন 10 যদি আমরা লিখি, 10-এর ডিভাইজারগুলো হচ্ছে 1, 2, 5, এই তিনটা যদি যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 8, দ্যাট মিন্স 10 ইজ নট আ পারফেক্ট নাম্বার। আমরা পারফেক্ট নাম্বার বুঝেছি, এবার আমরা বুঝবো যে কিভাবে আসলে কোডটা লেখা যায়। প্রথমে আমরা একটা ইনপুট নিব নাম্বার হিসাবে, ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব ইন্টিজার, তারপরে লুপ ইউজ করব, লুপ টু মেক দ্য ডিভাইজার্স, অর্থাৎ এই যে যে ডিভাইজারগুলো রয়েছে এগুলো আমরা নিব, অর্থাৎ এগুলো বের করার জন্য আমরা লুপ নিব। ওকে, লুপ স্টার্ট হবে 1 থেকে,
এর আগের যেটা ছিল প্রাইম নাম্বার, ওখানে আমরা স্টার্ট করেছি টু থেকে। এর কারণ বলেছিলাম যে এক দ্বারা সকলকেই ভাগ করা যায়। এটা স্টার্ট করব ওয়ান থেকে, কারণ ওয়ানটাও একটা ডিভাইজার আর এই ডিভাইজারটা আমাদের লাগবে, এই জন্য আমরা স্টার্ট করব ওয়ান থেকে। চলবে কত দূর? নাম্বারের এক পর্যন্ত, অর্থাৎ নাম্বার নয়, ছয় যদি ইনপুট দিই তাহলে পাঁচ পর্যন্ত লুপটা চলবে, 28 যদি ইনপুট দিই তাহলে 27 পর্যন্ত লুপটা চলবে, আর ইনক্রিমেন্ট হচ্ছে ওয়ান। ওকে, আমরা এখন কোড ইমপ্লিমেন্টেশনটা একটু দেখে নিই। আমি আপনাদের জন্য একটা কোড করে রেখেছি। এই কোডে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা হেডার ফাইল, তারপরে মেইন ফাংশন নিয়েছি এবং ইন্টিজার হিসেবে আই নিয়েছি। আইটা হচ্ছে লুপটাকে কন্টিনিউ করার জন্য। এরপর আমরা নিয়েছি নাম, ইনপুট নিব এটা ইউজার কাছ থেকে। এরপর নিয়েছি সাম, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। সাম এটা কেন নিলাম, এটা লুপের ভিতরে গেলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তারপরে প্রিন্টএফ নিয়ে আমরা নাম্বারটা ইনপুট নিয়েছি। এরপরে ফর লুপের যে কাজটা এটা আমরা করব। এখানে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে ওয়ান, অর্থাৎ ওয়ান থেকে স্টার্ট হবে। এরপরে এটা চলবে হচ্ছে আয়ের আগ পর্যন্ত, অর্থাৎ সরি নাম্বারের আগ পর্যন্ত, অর্থাৎ আমরা এখানে যেটা নিব তার এক কম পর্যন্ত হচ্ছে আমাদের আয়টা চলবে বা লুপটা চলবে। ইনক্রিমেন্ট হচ্ছে প্লাস প্লাস। ওকে, প্রথমে এটা থাকবে হচ্ছে ওয়ান। ওয়ান দ্বারা যদি নাম্বারকে নিঃশেষে ভাগ করা যায়, মডুলাস দিয়েছি ওয়ান দ্বারা, এই ওয়ান দ্বারা যদি নাম্বারকে নিঃশেষে ভাগ করা যায় তাহলে ইফের ভিতরে যাবে। সেক্ষেত্রে যে কোনো নাম্বারের ক্ষেত্রে ইফের ভিতরে যাবে, কারণ ওয়ান দ্বারা সকল কিছুকেই নিঃশেষে ভাগ করা যায়। গিয়ে কি হবে দেখেন, এখানে আমি ইফের ভিতরে লিখেছি হচ্ছে সাম, সাম ইকুয়াল টু আমাদের জিরো। এই সামের সাথে আইটা যোগ হবে, অর্থাৎ এই ওয়ানটা সামের সাথে যোগ হয়ে সামের ভিতরে স্টোর হয়ে থাকবে। ওকে, জিরোর সাথে ওয়ান যোগ হয়ে এলে রেজাল্ট আসবে হচ্ছে ওয়ান, সেটা সামের ভিতরে স্টোর হয়ে থাকবে। লুপটা আবারও চলবে, এখানে হয়ে যাবে তখন টু। টু যখন আসবে, ধরেন আমরা ইনপুট হিসেবে নিলাম সিক্স, সিক্স যদি হয় টু দ্বারা সিক্সকে নিঃশেষে ভাগ করা যায়, এই জন্য এই ইফ কন্ডিশনটা আমাদের ট্রু, অর্থাৎ ইফের ভিতরে যাবে। ইফের ভিতরে গিয়ে দেখবে যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, অর্থাৎ আগে সামের মান ছিল ওয়ান, তারপরে এখানে হয়ে যাবে এই আয়ের যে মানটা আছে টু, ওইটার সাথে যোগ হয়ে এখন সামের ভিতরে স্টোর হয়ে যাবে থ্রি। ঠিক এভাবে চলতে থাকবে সিক্স এর আগ পর্যন্ত। আচ্ছা, ঠিক এরপরে আমরা সাম, অর্থাৎ এই সাম যেটা, এইটা যদি ডিভাইজার্সগুলো যদি সবগুলোর যোগফল নাম্বারের সমান হয় তাহলে আমাদেরকে দেখাবে এটা পারফেক্ট নাম্বার, যদি সমান না হয় তাহলে দেখাবে নট এ পারফেক্ট নাম্বার। ওকে, আমরা এখন একটু এই প্রোগ্রামটা রান করি। আচ্ছা, রান করলে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে একটা পজিটিভ নাম্বার চাচ্ছে। আমরা পজিটিভ নাম্বার দিব হচ্ছে সিক্স, কারণ সিক্স একটা প্রাইম নাম্বার, সরি পারফেক্ট নাম্বার। এটা যদি দিই আমাদেরকে দেখাচ্ছেও সিক্স ইজ এ পারফেক্ট নাম্বার। কেন দেখাচ্ছে আসলে একটু পর্যালোচনা করে দেখা যাক। সিক্স যখন আমরা ইনপুট দিব, নাম্বারের মান হবে সিক্স। হ্যাঁ, এরপরে ওয়ান দ্বারা সিক্সকে নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ সামের সাথে ওয়ান যোগ হবে, হয়ে যাবে সামের ভিতরে স্টোর হয়ে যাবে ওয়ান। ঠিক আবার লুপটা চলবে, এখানে হয়ে যাবে টু। টু দ্বারাও আমাদের সিক্সকে নিঃশেষে ভাগ করা যায়, তখন এখানে সামের মান হয়ে যাবে থ্রি, কারণ আয়ের মান টু, আগে আয়ের সামের মান ছিল ওয়ান। ওয়ান প্লাস টু দ্যাট ইজ ইকুয়াল টু থ্রি। ঠিক আবার চলবে, যখন থ্রি হয়ে যাবে তখন আয়ের মানটা যখন থ্রি হয়ে যাবে তখনও সিক্সকে আমরা নিঃশেষে ভাগ করতে পারি, অর্থাৎ আমাদের ইফ কন্ডিশনটা আবারও ট্রু। ঠিক এরপরে আমাদের এখানে সাম আগে ছিল কত, থ্রি, এই সামের এখানে হবে থ্রি আর আয়ের এখানে হবে থ্রি, থ্রি হয়ে সামের মান হয়ে যাবে সিক্স। ঠিক এরপরে যখন লুপটা আবার চলবে তখন এখানে আয়ের মান হয়ে যাবে ফোর, ফোর দ্বারা সিক্সকে নিঃশেষে ভাগ করা যায় না, অর্থাৎ ইফের ভিতরে সে যাবে না। আবার চলবে ফাইভ, ফাইভ দ্বারা সিক্সকে নিঃশেষে ভাগ করা যায় না, অর্থাৎ ইফের ভিতরে সে আর যাবে না। লুপটা আবার চলবে, যখন চলবে তখন দেখবে যে এখানে সিক্স হয়ে যাবে, কিন্তু এখানে আমাদের কন্ডিশন দেওয়া আছে যে নামের চেয়ে ছোট হতে হবে, অর্থাৎ যখন আয়ের মান সিক্স হবে তখন আমাদের লুপটা আর চলবে না। সামের ভিতরে স্টোর হয়েছিল সিক্স, অর্থাৎ সাম দ্যাট ইজ ইকুয়াল টু নাম্বার, আমরা নাম্বার যেটা ইনপুট নিয়েছি সিক্স, এই জন্য আমাদেরকে প্রিন্ট করেছে পার্সেন্ট ডিয়া ইজ আ পারফেক্ট নাম্বার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্ট সরি সিক্স ইজ আ পারফেক্ট নাম্বার। ঠিক একই রকম ভাবে আমরা যদি এখানে 28 দেই তাহলে কি হবে, ওকে আমরা যদি এখানে 28 দেই এরপরও দেখাচ্ছে 28 ইজ আ পারফেক্ট নাম্বার, অর্থাৎ পারফেক্ট নাম্বারগুলো যদি আমরা এখানে ইনপুট দেই তাহলে আমাদের কোড আমাদেরকে দেখাবে এটা একটা পারফেক্ট নাম্বার। এই ছিল আমাদের প্রাইম নাম্বার এবং পারফেক্ট নাম্বার। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আবারও সবাইকে, ভালো থাকবেন।